দর্শক শুভ সকাল। ফার্স্ট চয়েস ছুটির দিনের গান আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাহিদ আফরোজ সুমি। হঠাৎ করে আওয়াজটা শুনে চমকিত হওয়ার কিছু নেই যে হঠাৎ করে কে চলে আসলো, ভয়েসটা এমন লাগছে কেন। প্রকৃতি যে তার রূপ বদল করছে তার তো কিছুটা ছাপ রেখে যেতে হবে, তেমনই একটা ছাপ হচ্ছে আমার গলায় আছে আজকে, কারণ শীত আসছে সেটার একটা আগমনী বার্তা পেয়ে যাচ্ছি আমরা সবাই নিজের যার যার জায়গা থেকে। এবং আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থাকার জন্য একটু চেষ্টা করে যেতে হবে। সুন্দর একটা সকাল শুরু করলাম, কারণ হচ্ছে শুক্রবারের সকালটা অন্যান্য অনেক দিনের থেকেই আলাদা হয়, কারণ এই দিনটা সুরময় হয় এনটিভির সাথে। আর আজকে যিনি আমন্ত্রিত অতিথি তিনি তো আমাদের সবার খুব কাছের, খুব ভালো লাগার এবং একদম সম্পূর্ণরূপে একজন ভালো মানুষ, ভালো সঙ্গীত শিল্পী এবং খুব মনের কাছের, যাকে বলতে চাই যে আজকে চার ভাই চম্পা। শুভ সকাল দিদি, কেমন আছেন? শুভ সকাল। কোন গান দিয়ে শুরু করব সেটা জানবো, কিন্তু তার আগেই যে চার ভাইয়ের সাথে একটু কথা বলে তারপরে আসি। সজীব আছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য তবলায়, দৌলতুর রহমান গিটারে, অক্টোপ্যাডে বিদ্যুৎ রায়। শুভ সকাল। স্বপ্নের আঙিনা অ্যালবাম থেকে স্বপ্ন টাইটেলের। একটি কথা বলে রাখি, আমার যতগুলো পছন্দের গান সবগুলো গানের মধ্যে কিভাবে যেন স্বপ্ন ঢুকে যায়, এবং অ্যালবামের নামও স্বপ্নের আঙিনায়। এই গানের টাইটেলটা দিয়ে আসলে আমার অ্যালবামের নামকরণ, এবং গানটি আমাকে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শ্রদ্ধেয় গৌতম ঘোষালদা জি। ওনার কথায় এবং সুরে আমার খুব ভালো লাগার এই গানটি, আমি চেষ্টা করব। নিশ্চয়ই চল।
মাঠে ধুধু মানে মাঠ যেগুলো গ্রামে গ্রামাঞ্চলে দেখা যায় যখন একদম ধান সবুজ হয়ে থাকে মাঠ ভর্তি ধান তখন যদি বাতাসে একটা দোল দিয়ে যায় যেমন করে ওইখানকার চিত্রটা হয় আপনার গানটা শুনে মনে হচ্ছে সেরকম একটা চিত্র হচ্ছিল আমাদের সাথে দর্শক আছেন কথা বলি কে আছেন আমাদের সাথে হ্যালো শুভ সকাল শুভ সকাল কাহিনী গল্প কথা কতটি কয় সকলে এভাবে মনের কথা বলন আর কে বলে যেভাবে অসাধারণ স্বল্প কথায় অনেক কথায় যাবো বলি কোনো কথা না বলি এত স্বল্প কথায় অসাধারণ উপস্থাপন সত্যি আমাদের চাপ সৃষ্টি করে শুনি আপনাকে অসংখ্য ধন্যবাদ চার ভাই চম্পা চার ভাইয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ অসাধারণ সংগত করলেন আমি বলছিলাম জয়ডাঙ্গা থেকে মুন্সি আবুতাই আপনার মাধ্যমে আমি চম্পা দিদির সাথে কথা বলি নিশ্চয়ই কথা বলুন শুনছেন তিনি দিদি আদাব আদাব হ্যাঁ আপনি আসলে প্রত্যাশায় বুকটা অনেক বেশি ভরে থাকে অসাধারণ অসাধারণ কণ্ঠ কোনো বিশেষণই আপনার কণ্ঠের জন্য প্রযোজ্য নয় আমি অনেক ছোটবেলা থেকে আপনার গান শুনছি আমার গান শোনার জীবনে একটা আপনি বড় অংশ জুড়ে আছেন আমি কয়েকটা গান অনুরোধ করি বেশি হয়ে গেছে না ছোটবেলা থেকে গান অনুরোধ করি অবশ্যই সাত ভাই চম্পা জাগরে লতা মঙ্গেশকর যে শুধু গানের দিনে লগ্ন গান শোনাবার সন্ধ্যা মুখোপাধ্যায় আর একটা গান বহুদিন শুনিনি গানটা যদি সম্ভব হয় কত রাজপথ জনপদ ঘুরেছি মরুভূমি সাগরের কিনারায় সাতটি সে পৃথিবীর বিস্ময় তুমি তারতে বেশি মনে হয় শিলা বসু গানটি দেখুন একটি গানে শুনিলে বাকি থাকবো সাথে থাকুন কি সুন্দর গানের অনুরোধ করলো এবং অনেকদিন পরে মনে হয় ইলা বসুর এই গানটার জন্য কেউ অনুরোধ জানালো যাই হোক আমরা পরে গানে যেতে চাই কি গান শুনছি দিদি এবারে এবারে গানটি নীল আকাশের নিচে ছায়া ছবি কথা মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুর সত্য সাহা ওনারা আসলে এমন কিছু সৃষ্টি করে গেছেন কি বলবো আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করে গেছে নিঃসন্দেহে কারণ কত লম্বা সময় ধরে এই গানগুলো কিন্তু ভালোবাসার একটা কি বলবো যে বহিঃপ্রকাশ আমরা কখনো ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে এই গানগুলোর দ্বারস্থ হই গানটা শুনি আগে যেন
কিছু জীবনে তবু তোমারে যেন বুঝি আমরা আসলে গানে যাওয়ার আগেই বলছিলাম যে এই গানগুলোর কাছে আমরা বারবার দ্বারস্থ হই, কিন্তু মনের খোরাক খুঁজে পাই। দর্শক আছেন, কথা বলি, কে আছেন সাথে? শুভ সকাল। শুভ সকাল, রংপুর থেকে লক্ষ্মী সরকার। হ্যাঁ লক্ষ্মীদি, লক্ষ্মীদি এই জায়গাটাতে আপনার নাম শোনার পরে কি কি যে হয় আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা খুশি হয়ে মানে খুব আনন্দ প্রকাশ করি। কিন্তু কেমন আছেন আপনি? ভালো তো নিশ্চয়ই? মৌলিক গানের কথা বলি, একটা শোনাবেন কিন্তু? অবশ্যই। একটা হচ্ছে আমি কখনো আর দাঁড়াবো না তো পিপির জানালায়, আর একটা হচ্ছে নদী তোর ঢেউ গুলো যদি দিন কেউ গুনে, আমি এনটিভিতেই গিয়েছি এবং এই গানটা আসলে প্রকাশ হওয়ার আগেই সবার এত পছন্দ লেগেছে, হয়তো সামনে আসতে যাচ্ছে রঙ্গন মিউজিকের ব্যানারে। তো ওই গানটি নয়, একটু গে দেই নাকি বলেন, অল্প করে যে গানটি গাইবো সেটা হচ্ছে আরেকটি বললেন যে নদী তোর ঢেউ গুনে, এটাও আমার স্বপ্নের আঙিন অ্যালবাম থেকে, গৌতম দার কথা এবং সুরে।
নদী তো ঢেউ গুনতে একটু দুই লাইন শোনাই। নদী তোরে ঢেউ গুনে যদি দিন কেউ গুনে সে তো আমি ছাড়া কেউ নই। নদী তোরে ঢেউ গুনে যদি দিন কেউ গুনে সে তো আমি ছাড়া কেউ নই। আমি তো শোনার আকাঙ্ক্ষা রয়ে গেল, আমরা অন্য কোনো দিন নিশ্চয়ই শুনবো। চম্পাদি, এই ভাগটা কোন গান দিয়ে শুরু করছি? এই গান আমাদের খুব পছন্দের, বিশেষ করে সজীবদার রিকোয়েস্ট না। এই গানটি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ গিয়েছিলেন পারি না ভুলে যেতে। কথা লিখেছেন কাজী মাজহার আনোয়ার এবং সুর দিয়েছেন আলাউদ্দিন আলী। আমাদের মাঝে আসলে গাজী স্যার আর নেই, আলাউদ্দিন স্যারও নেই, ওনাদের এবং শাহনাজ রহমতুল্লাহও নেই। আসলে ওনাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে গানটি আমি চেষ্টা করছি। নিশ্চয়ই চলুন। পারি না ভুলে যেতে।
সৃষ্টি এবং কি ভালো লাগলো, অনেকদিন পরে গানটা শুনলাম। থ্যাংক ইউ সজীব ভাই। আমাদের সাথে দর্শক আছেন, দিদি কথা বলি, দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল সুমিয়াপু। ওয়ালাইকুম আসসালাম। রেজি আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু। একটু আপুর সাথে কথা বলবো? নিশ্চয়ই কথা বলুন, শুনছেন তিনি। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো আছি। জি আপু, আপনার গান শুনছিলাম সকাল থেকে, খুবই ভালো লাগছিল। অনেক ধন্যবাদ। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল আপু, যদি একটু করেন আমি একদম শেষ পর্যন্তই আপনার সাথে থাকবো। অমর প্রেম ছবির এই যে আমি কার জন্য পথে থাকবো, এই গানটা যদি একটু করতেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন রেজি আপু, গানের অনুরোধ আসবে এবং সেটা আমরা শোনারও চেষ্টা করব। এখন কি শুনছি সেটা আগে জানেন। এবার আমার মৌলিক গান করি। নিশ্চয়ই দিদি, মৌলিক গান গাইতে কি আলাদা রকমের একটা আনন্দ হয় না? আসলে আমার যেটা মনে হয়, সব বাচ্চাদের মানে সব বাচ্চারাই বলে যে সৃষ্টিকর্তার দান, সব বাচ্চাদেরই আদর লাগে, কিন্তু নিজের সন্তানটা কেমন যেন মায়ের কাছে অন্যরকম। একদম গানে যায়। এই গানটি আমি কখনোই লাইভে কখনোই গাইনি। এই গানটি শানুর আলম রেজা ভাইয়ের সুর সঙ্গীতে এবং আমার খুব পছন্দের সুমন সর্দার ভাইয়ের কথায়। আসলে সুমন সর্দার ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় এই গান দিয়েই। রোদ ভেজা ওই দূর আকার পাহাড়ের দূরে, চেষ্টা করে Thank you.
গাছের শেষে নীলগুলো নীল হয়ে যত দূরে মিশে চলো না দুজনে সেখানে হারিয়ে অচেনা দূরের সীমানা ছাড়িয়ে মেঘের কপালে মধু টিপড়াবো টিপড়াবো পুরো গানটাই দারুণ এবং আমার মনে হয় চম্পা বণিকের সাথে গানটা খুব যায় কারণ চম্পা বণিক টিপ ছাড়া কখনো থাকে না দর্শক আছেন কথা বলি দিদি কে আছেন আমাদের সাথে শুভ সকাল আমি রিসাদ বলছিলাম ঢাকা মোহাম্মদপুর থেকে অনেক চম্পা দির সাথে একটু কথা বলবো অনেক অনেক ধন্যবাদ কথা বলুন শুনছেন চম্পা দি আপনাকে শুভ সকাল চম্পা দি আসলে দুটো গানের জন্যই সবচেয়ে আগে থেকে আগে ধন্যবাদ দিই প্রথম গানটা যেটা আপনি করলেন পারি না ভুলে যেতে শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ
আমার আপনার একটা জিনিস সবচেয়ে উল্লেখ করার মতো এবং ভালো লাগে, এটা বলে নেই, সেটা হচ্ছে চম্পা জি আপনি গানের গীতিকার, সুরকার এবং শিল্পীর নাম উল্লেখ করেন, বিশেষভাবে তাদেরকে শ্রদ্ধা জানান এবং মনের অন্তর থেকে গানটা করেন, যে কারণে আমাদের কাছে এত বেশি হৃদয়গ্রাসী হয় গানটা, এত ভালো লাগে, খুব ছুঁয়ে গেল গানটা প্রথমটা। আর দ্বিতীয় গানটা প্রসঙ্গে একটু আগে উপস্থাপিকা মন্তব্য করলেন যেটা চম্পাদির সাথে যায়, আসলে সেই স্পিরিটটা আপনার গানের মধ্যে আছে, যেটা আপনার মৌলিক গান, আপনি আপনাকে প্রকাশ করলেন, এটা খুবই খুবই একদম হৃদয় ছোঁয়া একটা গান। চম্পাদি যে গানটার জন্য অনুরোধ সেটা শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন দিয়েছেন, গানটার কথা হচ্ছে আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, যদি সম্ভব হয় চম্পাদি আছি আজকে আমার জন্য গানটা করবেন, অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা আবারও গানে ফিরবো, তবে কি গান শুনছি সেটা আগে শুনি, অনুরোধের গান করে ফেলি নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আমি রজনীগন্ধা ফুলের মতো। আচ্ছা গানটির সুরকার আলম খান এবং কথা মাসুদ করিম এবং গেয়েছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আমি আজকে অনুরোধের কয়েকটা লাইন গাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ দিলে জোছনা ঝরিয়ে যায়, আমি গানে গানে প্রাণের যত বেদনা মিটাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ দিলে thank you.
একটা গানের মধ্যে আসলে যেমন গানের সৌন্দর্য রয়েছে তার পাশাপাশি আসলে অনুভবেরও কিছু জায়গা রয়েছে, যে রজনীগন্ধা আসলে নিজের গন্ধ বিলিয়ে চারপাশটাকে আলোকিত করে, সুন্দর করে। গানে যাবো সরাসরি বলে আসছি। এই গানটি শুধু সাবিনা ইয়াসমিনের গাওয়া এবং গানটির কথা নজরুল ইসলাম বাবু, সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল। খুবই সুন্দর একটি গান, অনেকদিন গাওয়া হয় না, তাই আজকে মামার বেশি পছন্দের এই গানটি শুনি। অন্তরে অন্তরে কান্দে পীড়িতিয়া।
গানগুলো এত ভালো লাগার দাদা বলছিলেন যে দাদা খুব প্রিয়, এরকম করে আসলে বলা যাবে না যে অপ্রিয় কার এই গান, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ গানগুলো সময়ের সাথে সাথে এখনো পর্যন্ত এত এত তরুণ, এত সুন্দর, আর আপনার গায়কই তো আলাদা করে আর বলার কিছু নেই, সবারই ভীষণ প্রিয়। এবারে কি শুনছি সেটা জানি, এবারে আমার মৌলিক গান করব, আবার মৌলিক গান শুনছি জি, বন্ধু তুমি টাইটেলের এই গানটি। এই গানটি শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইয়ের কথায় এবং মুহিনের সুরে, মুহিন খানের সুরে। জামাল ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ এবং এই গান দিয়ে শুরু। রঙ্গন মিউজিক থেকে এসেছে এই গানটি। আরেকটি গান অনুরোধ ছিল যে স্বপ্নের আঙিনায়, ওই গানটিও মুহিনের সুর করা এবং জামাল হোসেন ভাইয়ের কথায়, ওইটিও রঙ্গন মিউজিকের ব্যানারে। এটা কি এখন আনরিলিজড? না, এটা রিলিজড হয়ে গেছে। ঠিক আছে, শুনি। বন্ধু তুমি আধুমি থেকো, শিয়রে জানালাটা খুলে দেখো, বন্ধু তুমি আধুমি থেকো, শিয়রে জানালাটা খুলে দেখো।
ভীষণ রকমের প্রশংসা করেন আমরা, আপনি যখন আসেন তখন শুনতে পাই। অনেক শুভকামনা রইল গানগুলোর জন্য, কারণ এত ভালো ভালো গান না খুব ছড়িয়ে যাওয়া উচিত। কারণ আমরা সবসময় বলি যে আগের গানগুলো এত ভালো, নতুন গান আসছে না কেন এত ভালো, এই ভালো গানগুলো আসলে খুব বেশি ছড়িয়ে যাওয়া উচিত। বয়স বয়স বাড়লে গানের ভালোবাসা বেড়ে যায়। চম্পাদি দেখতে দেখতে শেষ সময়, আর একটা গান শুনতে শুনতে বিদায় নিব। তার আগে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকবারের মতো সকালটাকে চমৎকার করে দেওয়ার জন্য। খুব ভালো থাকেন, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে গানে ফিরছি। সুপ্রিয় দর্শক যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে এরকম আর একটা চমৎকার দিন নিয়ে হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান এই আয়োজনের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ, আসলে অনেক অনুরোধের গান ছিল, সবগুলো গাইতে পারিনি, তবে চেষ্টা করেছি। সামনে অবশ্যই এই গানগুলো আবার শোনাব। এই গানটি পুলক ব্যানার্জির কথায় এবং ভূপেন হাজারিকার সুরে, এবং গানটি গিয়েছিলেন লতা মঙ্গেশকর। আমি আজকে চেষ্টা করব। গানটি খুবই সুন্দর একটি গান, এবং সামনেই ভূপেন হাজারিকার জন্মদিন আসতে যাচ্ছে, ওনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই পরিবেশনা শেষ করছি। এবং এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবেন যেন ভালো গান শোনাতে পারি। আসলে শ্রোতা না থাকলে একজন শিল্পী কখনোই পরিপূর্ণ হতে পারে না। শিল্পী হওয়ার চেষ্টায় আছি যেন আপনাদের মাঝে সবসময় থাকতে পারি। Thank you.
নদীর বুকুয়ায় হাওয়ায় তোলা মতো পা বলো মেয়ে ছুটে যায় পিয়ালেরও আগে